গত টিউটোরিয়ালে আমরা দেখাইছিলাম কিভাবে কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড কালার করা যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ফরম্যাটে টেক্সট কিভাবে করা যায়, অর্থাৎ আপনি যে লেখাটা লিখছেন সেই লেখাটাকে কিভাবে বিভিন্ন ফরম্যাটে করা যায়। তো চলুন আমরা দেখে নেই, গত গত টিউটোরিয়ালে আমার লেখাটা এটা ছিল। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে কি কিভাবে বিভিন্ন ফরম্যাটে লেখা যায়। তো যেমন আপনারা এই লেখাটাকে যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন, যদি স্ট্রং করতে চান স্ট্রং করতে পারবেন। যেমন আমি যদি এই জায়গায় লিখি যেমন একটা হেডলাইন দেই H1 যেমন HTML ইটালিক ফ্রন্ট ইটালিক ফরম্যাট, আমি এটাকে সেভ করি। সেভ করার পর লঞ্চ করে দেখি আমাদের এটা কি হয়। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, তো সেই কারণে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা এই ফরম্যাটটা শো করতেছে না। তো আমি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কিছু দিতেছি, আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাকের বদলে আমি এই জায়গায় গ্রিন দিতেছি। এই যে গ্রিন দেওয়াতে আসছে। ও দ্বিতীয়টা হাইড হওয়ার কারণ হচ্ছে আমার দ্বিতীয় প্রথম যে হেডলাইন কালারটা ছিল এই হেডলাইন কালারটা আমি তিন নম্বর হেডলাইন কালারটা আমি গ্রিন দিয়েছিলাম। তো এই জায়গায় আমি এটাকে গ্রিন কালারটা বাদ দিয়ে হোয়াইট দেবো। আমি আপনাদেরকে বোঝানোর জন্য হোয়াইট কালার ইউজ করছি। তারপরে এবার লঞ্চ করে দেখি প্রত্যেকটা কালার শো করে কিনা। এই যে প্রত্যেকটা কালার শো করছে। এবং আমার যে এখন যে H1 নামে যে আমি হেডলাইনটা লিখছি HTML, আমি এটাকে যেহেতু ওয়ান দিছি আমি আপনাদেরকে চিনার জন্য আরেকটু সহজ করে ওয়ান দিতেছি। এই যে এটা আমি এটাকে একটু ছোট করে দিই। কিছু টেক্সট আমি কেটে দেই, আমি টেক্সট কেটে দিলাম এবং সেভ করলাম। আমার কিছু টেক্সট ছোট হয়ে গেছে। তো এই হচ্ছে আমার এতটুকু আপনারা হয়তো আগে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইটালিক ফ্রন্ট বোল্ড ফ্রন্ট অথবা ডিলেট অথবা আন্ডারলাইন এগুলি ইউজ করতে পারেন। আজকে বিভিন্ন ফরম্যাট আমি আপনাদেরকে দেখাবো। তো বিভিন্ন ফরম্যাট দেখানোর জন্য আমি প্রথম থেকে দেখাই, আমি এগুলো কেটে দিই। এটা একটা বডি হবে, এই যে বডি, এবং আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর এই যে দেখুন একটা সাদা পেজ পাইলাম আমরা আবার নতুন করে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আবার একটা H2 যেমন দিস ইজ HTML কোডিং এবং এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পরে লঞ্চ করে দেখি কি হয়। এই যে দিস ইজ HTML কোডিং আসছে। তো এই HTML কোডিংটাকে এখন যদি আমরা বোল্ড করি, অর্থাৎ এটাকে যদি বোল্ড করি, বোল্ড এবং স্ট্রং এই দুইটার কাজ একই। আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন বোল্ড করার ক্ষেত্রে আপনারা এটা কাজ করবেন H2 এর ভিতরে, যেহেতু আমরা কাজ করতেছি তাহলে শুধু B লিখবেন এবং এটাকে শেষ করবেন এই জায়গায় দিয়ে। এবং এটাকে আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করি, তাহলে কি হয় এই যে এটা একটা মূলত একটা বোল্ড হয়ে গেছে। এই কাজটা একটা বোল্ড হয়েছে। এখন যদি এটাকে আমরা এই জায়গায় না দিয়ে বোল্ড স্ল্যাশ বোল্ড
এটা মূলত এমনি নরমালি যেহেতু আমরা হেডিং করতেছি, হেডিংটা এমনিতেই বোল্ড হয় যে কারণে আমরা শো করতেছি না। এটাকে যদি আমরা প্যারাগ্রাফ আকারে করি তখন আপনারা বুঝতে পারবেন। আমরা পি দিলাম, প্যারাগ্রাফ তো আর নাম্বার হয় না, আমরা সংখ্যাগুলো কেটে দিই P2 এবং এটাকে সেভ করি। সেভ করার পর দেখি কি হয়। এই যে এতক্ষণ আপনারা একটু ক্লিয়ার দেখতেছেন, যেমন প্যারাগ্রাফের একটা অক্ষর আমরা বোল্ড করছি, এই বোল্ড মানে একটু মোটা করে দিয়েছি আর কি। তো এভাবে আপনারা টেক্সটকে বোল্ড করতে পারেন। তারপরে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা স্ট্রং করতে পারেন। স্ট্রং এবং বোল্ড মূলত একই কাজ। যেমন দিস টেক্সট ইজ স্ট্রং, আপনারা অবশ্যই এইভাবে লিখবেন না। আপনারা সবসময় যেটা লিখবেন সেটা শেষ দিয়ে স্ল্যাশ দিয়ে শেষ করবেন, তারপরে ভিতরে লিখবেন। আমি লিখছি আমার মতো লিখবেন না। আপনারা সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে পি দিয়ে স্ল্যাশ পি, তারপরে স্ট্রং দিয়ে স্ল্যাশ স্ট্রং দিয়ে, তারপরে বাকি অক্ষরগুলো লিখবেন ভিতরে। আমি এটাকে স্ল্যাশ পি দিলাম এবং এটাকে সেভ করলাম। সেভ করার পর দেখি কি হয়। এই যে দেখুন, দিস টেক্সট ইজ স্ট্রং। আমি স্ট্রংটাকে শুধু স্ট্রং করছি এই কারণে স্ট্রংটা শুরু হয়েছে। আমি যদি এই জায়গায় স্ট্রংটাকে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে এই জায়গায় পেস্ট করি এবং সেভ করি, সেভ করার পর দেখুন কি হয়। আমি যতটুকু জায়গার ভিতরে স্ট্রং ইউজ করছি সেই জায়গাটা স্ট্রং হয়েছে। তো এভাবে আপনারা বোল্ড এবং স্ট্রং করতে পারেন। তারপরে যে লেখাটা দেখাবো সেটা হচ্ছে ইটালিক H1/H1, এইভাবে ঠিক আপনারা লিখবেন, তাহলে বোল্ড হওয়ার সম্ভাবনা কম থাকবে। তারপরে যে কাজটা করবেন ইটালিক, ইটালিকের জন্য আই ইউজ করবেন, তারপরে স্ল্যাশ আই এইটা। তারপরে আপনারা এই জায়গায় যা লিখতে পারেন, যেমন আই এম বাংলাদেশি, আমি সেটা সেভ করি। সেভ করার পর দেখি কি হয়। এই আমার লেখাটা আই এম বাংলাদেশি হয়ে গেছে। তো এটা বোল্ড হওয়ার কারণ হচ্ছে আমি এটাকে হেডিং ইউজ করছি, হেডিং ইউজ করার কারণে এটা বোল্ড হয়েছে। আমরা যদি এটা প্যারাগ্রাফ আকারে ইউজ করতাম তাহলে ছোট সাইজ হইতো এবং বোল্ড হইতো না। তো হেডিং এমনি সবসময় বোল্ড থাকে। তো আই এম বাংলাদেশি লেখাটাকে ইটালি করছি। তারপরে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে মার্ক করা। কোনো সেন্টেন্সের কোনো নির্দিষ্ট সময় যদি মার্ক করতে চান, যেমন আমি একটা প্যারাগ্রাফ লিখি স্ল্যাশ পি, এই জায়গায় যদি আমি একটা এটাকে রান করে দেখি এটা কি হয়। এই যে দেখুন রান হয়েছে। তো এই জায়গায় আমি চাইতেছি ফ্ল্যাগটাকে মার্ক করতে, যাতে এই ফ্ল্যাগটা সবার চোখে পড়ে। তো ফ্ল্যাগটাকে আমরা কি করব মার্ক করার জন্য, এই জায়গায় ইউজ করব মার্ক ইউজ করার পর আপনি এটাকে শেষ দিবেন আবার স্ল্যাশ দিয়ে স্ল্যাশ মার্ক। এটাকে আমরা এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখি কি হয়। এই যে দেখুন শুধু ফ্ল্যাগ অংশটা আমার একটা মার্ক হয়ে গেছে, অর্থাৎ এই অংশটাকে আমি একটু কালার করে দিলাম। এই কালারটা করার কারণে এটা আমার সহজে চোখে পড়বে। এটাকে মূলত মার্ক বলা হয় প্রোগ্রামিংয়ের ভাষায়। তারপরে যে কাজটা সেটা দেখাবো আমরা, কোনো কোনো সময় কোনো নির্দিষ্ট অংশ, কোনো নির্দিষ্ট টেক্সের ভিতরে কোনো নির্দিষ্ট অংশটাকে আমরা ছোট করে দেখাতে চাই। যেমন আমি যদি এই জায়গায় S4 আমি যদি লিখি I want to go Z,
জাপান ইস ফোর। এটাকে আমরা সেভ করে রান করি, কি হয় এই যে যেহেতু আমি হেডিং লিখছি, হেডিং তো সবসময় বোল্ড হয়, এটা আমি আপনাদেরকে আগেও বলছি। তো এখন যে কাজটা দেখুন, আমি এই জায়গায় জাপানটাকে একটু ছোট করে দেখাতে চাই, ঠিক আছে? তো জাপানটাকে ছোট করে দেখানোর জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে জাপানের আগে দিয়ে আপনারা লিখবেন স্মল, SMALL, স্মল লিখে একটা ব্রেকেট দিবেন, তারপরে আবার ঠিক একইভাবে যেই জায়গায় লিখছেন সেই জায়গায় শেষ করবেন স্মল দি স্ল্যাশ স্মল এবং শেষ করবেন। আমরা এটাকে এবার লঞ্চ করে দেখি, লঞ্চ করার ফলে কি হয়, এই যে দেখুন আপনাদের আরো একটু স্পষ্টভাবে দেখানোর জন্য আমি এটাকে একটু বড় করি। এবার এটাকে সেভ করি, সেভ করার পর দেখুন কি হয়। আসলে এটা বোল্ড হওয়ার কারণে আপনারা হয়তো বুঝতেছেন না ক্লিয়ারটাকে, এটা একটু ছোট হয়েছে, আমি এটাকে আরো একটু স্পষ্ট বোঝানোর জন্য এটাকে প্যারাগ্রাফ আকারে ইউজ করতেছি। বোল্ড হওয়ার কারণে আপনারা হয়তো খেয়াল করতেছি, চোখে ধরা পড়তেছে না, আমি এটাকে ছোট করে দিই। এবার দেখুন আই ওয়ান্ট টু গো, গোয়ার পরে জাপান অংশটা একটু ছোট হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা আপনাদের টেক্সের মানে কোন একটা অংশের নিচে, যেমন AMPM এগুলো লেখার জন্য ছোট ছোট অক্ষর ছোট ফক্স মানে টেক্স ইউজ করা হয়, তো আপনারা এইভাবে টেক্স ছোট করতে পারেন। তারপরে যে কাজটা করতে পারবেন এটা হচ্ছে ডিলেট অংশ, মানে কোনো একটা টেক্সকে আপনারা ডিলেট করতে চান, এই তো মূলত এইটা করার জন্য আপনারা এটাকে ডিলেট করতে মানে মাঝখান দিয়ে দাগ দিয়ে ডিলেট দেখাই দিতে পারেন। তো এটা করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি যদি এটাকে হেডিং দেই স্ল্যাশ স্থির, এই জায়গা দেখি দিস টেক্সট ইজ ডিলেট, এটাকে লঞ্চ করি। লঞ্চ করার পরে দেখুন এই লেখাটা দিস টেক্স ইজ ডিলেট শু করছে। তো এখন আমি এই জায়গাটাকে শুধু ডিলেটটাকে ডিলেট করতে চাই, তো ডিলেটটাকে ডিলেট করার জন্য এটাকে আমরা ডেল তারপরে আবার ইউজ করব স্ল্যাশ ডেল, এই যে দেখুন ডিলেটটার একটা ডিলেট ডিলেট একটা দাগ পড়ছে। তো এই এইভাবে আপনারা ডিলেটটাকে ডিলেট করতে পারেন, মানে কোন একটা অংশকে ডিলেট ডিলেট রূপান্তরিত করতে পারেন। এটাকে যদি আমরা পুরো টেক্সটটাকে ডিলেট করতে চাই তাহলে এই জায়গা শুধু পেস্ট করে ডিলেট ওই জায়গা থেকে এনে দিয়ে দিছি আমি, দেখুন কি হয়। ও সরি, এটা আমি সেভ হয়নি মনে হয়। এই যে এখন আমার পুরোটা সেন্টেন্সে ডিলেট শো করছে। তারপরে আমরা যদি আন্ডারলাইন ইউজ করতে চাই, আমাদের আন্ডারলাইনে আন্ডারলাইন ইউজ করার জন্য আমরা যদি আন্ডারলাইন স্ল্যাশ পি, তো এই জায়গায় আপনারা আন্ডারলাইন ইউজ করতে চাইলে আমি কোন অংশটায় আন্ডারলাইন ইউজ করতে চাইবো, তো আন্ডারলাইন যদি আমি এই অংশটা ইউজ করতে চাই তাহলে এটা হবে INS, INS আবার দিবেন আই, ও সরি এটাকে ব্র্যাকেট স্ল্যাশ ব্র্যাকেট INS, আমি এটাকে সেভ করি, সেভ করার পর লঞ্চ করি। এই যে দেখুন আমি যতটুকু দিছি ঠিক ততটুকুই আন্ডারলাইন হয়েছে। তো আন্ডারলাইন মূলত ইনসার্ট বোঝায়, এই INS মূলত ইনসার্ট। তা আমি যদি পুরোটা লাইন আন্ডারলাইন করতে চাই, এটাকে আমি কাট করি এদিকে পেস্ট করে দিলাম এবং এটাকে সেভ করলাম। সেভ করার পর দেখি আমার লঞ্চ হয় কিনা, এই যে আমার পুরোটা সেন্টেন্স আন্ডারলাইন হয়েছে। তো এইভাবে মূলত আপনারা আন্ডারলাইন ইউজ করতে পারেন। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা সুপার স্ক্রিপ্ট করতে পারেন। সুপার স্ক্রিপ্ট করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমি আবার ইয়ে করি, যেমন H2/H2 এই জায়গায় আমরা সুপার স্ক্রিপ্ট ইউজ করার জন্য আপনারা দিবেন 2 ইউজ সুপার স্ক্রিপ্ট,
সুপার স্ক্রিপ্ট, আমি এটাকে লঞ্চ করি। এই যে সুপার স্ক্রিপ্টের, আমি যদি শুধু সুপার স্ক্রিপ্ট লেখাটাকে স্ক্রিপ্ট করতে চাই তাহলে এইটাকে আমি দেবো এস ইউ সি, আবার স্ল্যাশ এস ইউ পি, এটাকে আমি লঞ্চ করি। লঞ্চ করার পরে দেখুন এই যে আমার সুপার স্ক্রিপ্ট হয়ে গেছে, অর্থাৎ এই লেখাটাকে আমরা একটু ওপরে শো করতে পারছি, এটাকে মূলত সুপার স্ক্রিপ্ট বলা হয়। আপনি যদি এই লেখাটাকে কোনো একটা অংশকে একটু উপরে শো করতে চান তো এইভাবে আপনার সুপার স্ক্রিপ্টের মাধ্যমে লেখাটাকে উপরে শো করতে পারেন। তারপরে যদি আমরা সাবস্ক্রিপ্ট টেক্সট করি, অর্থাৎ সাবস্ক্রিপ্ট করি, তাহলে আমরা আবার করতে পারি যেমন এস টু ইউ, হাউ টু ইউজ সাবস্ক্রিপ্ট, এস টু, এটাকে আমরা লঞ্চ করি। কি ব্যাপার, সাবস্ক্রিপ্ট হলো না কেন? ও, আমি তো সাবস্ক্রিপ্ট এখনো লেখিনি। তো সাবস্ক্রিপ্ট লেখার জন্য আপনারা আবার কোনো একটা অংশকে সাবস্ক্রিপ্ট করবেন। সাবস্ক্রিপ্ট করার জন্য দেখুন সাব, আবার যদি আমি শুধু ইউজ অংশটাকে রাখি তাহলে স্ল্যাশ সাব। এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এটাকে রিফ্রেশ করে দেখি কি হয়। এই যে সুপার স্ক্রিপ্ট মূলত একটু উপরে শু করে, সাবস্ক্রিপ্ট মূলত একটু নিচে শু করে। তো এইভাবে আমার জানা মতো আমি প্রায় প্রত্যেকটা টেক্সট ফরম্যাটিং আপনাদেরকে দেখাইছি। আর যদি তারপরও আর কিছু বাকি থাকে, আপনাদের জানা থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে ওইটা বুঝাই দেব। আমার এই মুহূর্তে আর খেয়াল পড়তেছে না। এগুলো পারলে আপনি বিভিন্ন রকমের টেক্সট ইউজ করতে পারবেন, এর ভিতরে সবগুলো আছে। তো যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে থাকে অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। আর আরেকটা কথা, আপনারা অবশ্যই যদি মুসলিম হন নামাজ পড়ুন, আল্লাহকে ভয় করুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করুন। আল্লাহ হাফেজ।